Yeah.
সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই নিজেরাই দেখেছেন, আপনাদের সামনেই সব ঘটনাগুলো ঘটেছে। সুতরাং খুব বিশদ বর্ণনা দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা মিথ্যা, বানোয়াট এবং সাজানো মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করবার পরে আমরা এর প্রতিবাদে গত 22 জানুয়ারি আমরা সাহরদি উদ্যানে একটা জনসভার করতে চেয়েছিলাম। এই অবৈধ অনৈতিক সরকার আমাদেরকে সেই জনসভার করতে দেয়নি। আমরা তার প্রতিবাদে আজকে ঢাকা মহানগরের কেন্দ্রীয়ভাবে আমরা সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি গ্রহণ করেছিল মাত্র 1 ঘন্টার, এবং সেটা ছিল একেবারেই শান্তিপূর্ণ। অর্থাৎ কোনো রাস্তায় ব্লক না করে, কোনো মিছিল করা, আপনার মিছিল কত ছিল সেটাও আমরা চেঞ্জ করে প্রদর্শনের ব্যবস্থা করেছিলাম, এই ঘোষণা করা হয়েছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে সেই শান্তিপূর্ণ, সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে বিনা উস্কানিতে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ অতর্কিতে এই আমাদের কর্মসূচির উপরে হামলা করে, সেটা আপনারা দেখেছেন। কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালনের জন্য সকাল 9টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করলে 10:15টার দিকে পুলিশ বেপরোয়াভাবে গ্রেফতার শুরু করে। সকাল 10:30টায় নেতাকর্মীরা ফুটপাথের উপর কালো পতাকা নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়ালে পুলিশ অতর্কিতে আক্রমণ চালিয়ে নেতাকর্মীদের উপর বেধক লাঠি চার্জ টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলতে শুরু করে। আমি ইতিমধ্যে কার্যালয়ের
প্রধান ফটকের কাছে পৌঁছতেই নেতা কর্মী ও গণমাধ্যমের সাংবাদিকরা আমাকে ঘিরে ধরলে পুলিশ আবারও ধেয়ে আসে। আমি পুলিশ সদস্যদের এমন আচরণের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা এর কোনো জবাব না দিয়ে রঙিন পানি ছুটতে থাকে, পাশাপাশি বেধড়ক লাঠিচার্জ গ্রেপ্তার অব্যাহত রাখে। রঙিন পানিতে আমাকে সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত অসংখ্য নেতাকর্মীদের সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে লাঠিচার্জ করতে থাকে। এর কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বিএনপি অফিসকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়লে কার্যালয়ের ভেতরে একদম দম বন্ধ করা হিটলারের গ্যাস চেম্বারের মতো বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়। কালো পতাকা প্রদর্শনের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য মহিলা ও পুরুষ নেতাকর্মীরা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ বিনাশকারীতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালিয়ে তারা আবার প্রমাণ করলো যে দেশ এখন দুর্বৃত্ত দুঃশাসনের করাল গ্রাসে। গণতন্ত্রের শেষ নিশানাকে নিশ্চিত করার জন্যই সরকার এই অগণতান্ত্রিক ও দমনমূলক পন্থা অবলম্বন করেছে। একদলের কর্তৃত্ববাদী শাসনে বিরোধী দল ও তাদের সমালোচনাকে বিপজ্জনক মনে করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত গণবিরোধী শক্তি। আইনের শাসন ও আওয়ামী লীগ একসাথে চলতে পারে না, তাই গণতন্ত্রের দাবিতে বিরোধী দল আওয়াজ শুনলেই উত্তেজিত হয়ে বাতিগ্রস্ত সরকারি বাহিনী গণতান্ত্রিক শক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে। সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আসলে এখন বাস্তবতা হচ্ছে প্রজাতন্ত্রের সকল মালিক আওয়ামী লীগ ও তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী। আজ বিএনপির কালো পতাকা প্রদর্শনের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আইন শৃঙ্খলা বাহিনীর মহাতাণ্ডব ও হিংস্র আক্রমণের তীব্র ঘৃণা, ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অতর্কিত আক্রমণে আইন শৃঙ্খলা বাহিনী দলের দলের দ্বারা গ্রেফতারকৃত মহিলা পুরুষ সহ যে সমস্ত নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কয়েকদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের সহ অন্যান্য মন্ত্রীরা তারা কথা বলছেন বিভিন্নভাবে, এবং একটা কথা যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, তারা বলছেন যে বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচির পেছনে একটা ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র আবার সন্ত্রাসীমূলক কার্যকলাপ করার জন্য। বারবার আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি যে এই অবৈধ সরকার তাদের মন্ত্রীরা সারাক্ষণ চেষ্টা করছে উস্কানি দিয়ে এবং এই ধরনের নির্যাতন অত্যাচার চালিয়ে পুরো পরিস্থিতিকে ঘোরাটে করবার জন্য, পুরো পরিস্থিতিকে আবার তারা নিজেরাই আজকে একটা এমন জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন সংঘাতময় পরিস্থিতিতে, যেটা আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা কিন্তু এড়িয়ে চলেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রতিটি বক্তব্যে তাদের হোম মিনিস্টার, তাদের জেনারেল সেক্রেটারি তারা এই কথাগুলো বলে আসছেন। আজকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে এবং বিশ্বাস করছে, তা সেইভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছে। দেশনেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর থেকে আমরা সারা দেশে এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছি। দেখে যান ইতিমধ্যে গুলি করেছে হবিগঞ্জে, ফরিদপুরে, আরও অন্যান্য জায়গায় তারা গুলি পর্যন্ত করেছে। প্রতিটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। আজকে আবার দেখলেন যে একইভাবে একেবারে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হওয়ার আগেই তারা যারা আমাদের এসেছিলেন তাদের উপরে তারা এইভাবে চড়াও হয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তারা সেটাকে বানচাল করে দিয়েছে। বন্ধুগণ, আজকে কয়েকটি অনলাইনে নিউজ আমাদের চোখে পড়েছে, আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা কিন্তু নিজেরাই দেখছেন এবং রিপোর্ট করছেন, সবসময় করছেন, কিন্তু দু একটা অনলাইন পত্রিকায় দেখছি, পত্রিকা অনলাইনে যে এডিশন এসছে যে বিএনপি অভিযোগ করেছে। অভিযোগ তো আমাদের না, আপনারা দেখছেন চোখের সামনে, আপনাদের ভিজিবল, আপনার ছবি তুলছেন, শুধু অভিযোগ করবার তো এখানে কোনো প্রয়োজন নেই, এটা ঘটছে, এটাই বলাটা বোধ হয় বেশি বাঞ্ছনীয় বলে আমার কাছে মনে হয়েছে। হোয়াট ইজ হ্যাপনিং এটা আপনারা দেখছেন। তা আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এইটুকু অন্তত করবেন যে আসলে যে বিষয়টা ঘটছে সেটাকে আপনার জনগণের সামনে সেইভাবে তুলে ধরবেন। আমরা আবারও অত্যন্ত ঘৃণার সঙ্গে, ধিক্কারের সঙ্গে সরকারের এই নির্যাতন এবং নিপীড়নের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই নির্যাতন নিপীড়নকে বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি, অন্যথায় এর জন্য সমস্ত দায় দায়িত্ব বহন করতে হবে সরকারকে।
আরেকটা দাবি জানিয়ে শেষ করতে চাই, জনগণকে জানাতে চাই যে আমরা একটি লক্ষ্যে এই আন্দোলন করছি, সেই লক্ষ্যটি হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে, গণতন্ত্রকে মুক্তি দেওয়ার লক্ষ্যে। সেই লক্ষ্য হচ্ছে যে আগামী নির্বাচনটি যেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু সকলের গ্রহণযোগ্য নির্বাচন হয়, সকল যেন পার্টিসিপেট করতে পারে এবং গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে আন্দোলন আমরা করছি। আজকে বাংলাদেশে এমন একটা জায়গা নাই, এমন একটা থানা নেই, ওয়ার্ড নেই, গ্রাম নেই, যেখানে আমাদের নেতা কর্মীদেরকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না, তাদের নির্যাতন চালানো হচ্ছে না। আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেমন তারেক রহমান থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটি, আমাদের যতজন সদস্য আছেন এখানে সমস্ত, এবং আমাদের যতজন নেতা কর্মী আছেন, প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা। আজকে আমরা এই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবি করছি, এবং অন্যথায় এই দেশে কোনোদিন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, বেলাল ও এনজিও, নেওয়াজ হালিমা আর্লি আমাদের মহিলা নেত্রী আর্লি, সাবেক এমপি, ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শামিমা সুলতানা সিলা, সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড সবুজবাগ থানা ছাত্র কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সেতু শ্রমিক দল নেতা লিটন মিয়া, বেবি মনিরা হেনা, ফেরদৌসি মনিকা মায়া, নাসিমা নাসরিন, ডাক্তার নাসিমা তালুকদার, খোরশেদা শারমিন, শাহিন স্বেচ্ছাসেবক দলের নেতা ইমতিয়াজ হোসেন বাবু, সেলিম হাওলাদার সোহান, সাব্বির গ্রেফতার, আরো আসছে যাদের আমরা নাম এখন পর্যন্ত বলছি। আপনার আহত হয়েছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খালিদ কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, মিলন তো আছে ফজলক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক সদস্য নীলুফা চৌধুরী মণি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, অধ্যাপক আমিরুল ইসলাম, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুর, যুগ্ম সাধারণ সম্পাদক আইজুর রহমান মোসাব্বির, জাকির হোসেন মিজান, মান্নান হোসেন, ডালিম শিকদার, তোফজ্জল হোসেন লিটন, রাসেল মাহমুদ, শফিকুল ইসলাম বাদল, অ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, আবুল কালাম আজাদ, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট মিনা বেগম, অ্যাডভোকেট আরিফা জেসমিন, অ্যাডভোকেট রুনা রায়রা, সোনিয়া জাসাস নেত্রী শাড়িয়ার ইসলাম, শায়লা শাইনুর, ছাত্রদল নেতা স্মৃতি সাগর শৈনুর, সোহেল খান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, আব্দুর রহিম সৈকত, খালিদ হাসান জাকির, মাহবুব রহমান পলাশ, ওমর ফারুক ডালিম, হাইবুল বাসার, সোনিয়া, ইব্রাহিম বিপ্লব, মোহাম্মদ ওয়ালিউদ্দিন, আমানুল্লাহ, বি এম অপু, সালাউদ্দিন আহমেদ, শরীফ মাইনুদ্দিন, হিমেল রশিদ, শাহজামান, সজীব, নাসিরুদ্দিন শাউন, ফরাদ ভুঁইয়া, মোর্শেদ আলম, রফিকুল ইসলাম রফিক সহ অসংখ্য নেতাকর্মী, যুবদলের নজরুল ইসলাম, ওমর নবী বাবু, সাইদুজ্জামান মানু সহ অসংখ্য নেতাকর্মী, এটা আমরা তাৎক্ষণিকভাবে জেনেছি। এইভাবে আরও কতজন নিয়েছে আমরা ঠিক জানি না। আমার সবচেয়ে বড় যেটা আমি মেনশন করতে চাই, মহিলাদের উপরে এরকম অত্যাচার আমি দেখিনি কখনো, মহিলাদের উপরে অত্যাচার আপনারা দেখেছেন যে বাড়িতে ফেলে দিয়ে পিটিয়ে এনআর ফরাদ ভুঁইয়া, মোর্শেদ আলম তরুণ, রফিকুল ইসলাম রশিদ রফিক, শফিকুল ইসলাম ইমাম, মোহাম্মদ ইউনুস রহমান, আমির হোসেন বাসার, শাহজাহান সরকার, নাদিয়া পাঠান, নাসিমা আক্তার, মনিরা আক্তার, শাহিনুর আক্তার, নুরুদা বাবু, শাহিনুর আক্তার, স্মৃতি আমি আমি রিপিট করতে চাচ্ছি যে এখানে আপনার মহিলাদের উপরে অন্যায়ভাবে তাদেরকে পুরুষ পুলিশরা তাদেরকে ধরে গ্রেফতার করে তাকে নিয়ে গেছে, যেটা আমরা আগে কখনো দেখিনি। আমাদের অফিসের ভেতরে ঢুকে গলায় পা দিয়ে
তাদেরকে টেনে হিঁচড়ে বের করে গাড়িতে তোলা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবুকে নিচে ফেলে দিয়ে তারপরে তাকে পিটিয়ে তারপরে আবার আপনার গাড়িতে তোলা হয়েছে, গাড়িতে ফোরের মধ্যে বসিয়ে রেখেছে। সেইজন সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিল এবং ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল কেন্দ্রীয়। এই যদি অবস্থা হয় এই দেশে, এই দেশে যখন তারা গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্র মুনাফেকি ছাড়া আর কিছু নয়। এই কর্মসূচির অনুমতি লাগবে কেন? আর সব কর্মসূচি আমাদেরকে অনুমতি নিতে হবে কেন? আমরা গণতান্ত্রিক একটা কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হবে? আর আমরা তো রাস্তা ব্লক করিনি, 144 ব্রেক করিনি, আমরা কোনো মিছিল করিনি। যেটা আছে সভা সমিতি করা যাবে না, যেটা আপনার পুলিশের মধ্যে আছে, কিন্তু ফুটপাথে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না কালো পতাকা দেখিয়ে? যে মৌলিক ব্যাপার, একটা ফান্ডামেন্টাল জিনিস, এই ফান্ডামেন্টাল যে রাইট, সে রাইট তারা কেড়ে নিচ্ছে। তাহলে কি এখন প্রেস কনফারেন্স করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে গিয়ে আমি 4-5 জন নেতার সঙ্গে কথা বলে তার অনুমতি লাগবে? ধন্যবাদ। সাইড দাও, 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 সা